أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. এরকমই যেসব মুসলিম সমাজে পাপ ছড়িয়ে রয়েছে, তার একটি পাপ হচ্ছে, এমন আজকাল হাজারে হয়তো একটি লোক খুঁজে পাওয়া মুশকিল, তা হচ্ছে টাখনার নিচে কাপড়, প্যান্ট পরলে টাখনার নিচে কাপড়, এমনকি জুব্বা পরলেও একবারে ঢেকে একবারে ঝাড়ু দিয়ে যেতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ অবস্থায় শরবত দেওয়া হচ্ছে, বেরিয়ে চলে যাচ্ছে, এমন ভাবে মারাত্মক ভাবে তিনি যখন আহত হয়েছেন, ফজর নামাজে ওই অগ্নিপূজক মজুসি আক্রমণ করেছে, যে পরীক্ষা করে দেখা হলো যে একটু শরবত দিন না, পেট বেরিয়ে চলে যাচ্ছে, থাকে না, আর বাঁচবেন না। সেই সময় সবাই দেখতে এসছে, এক নজর দেখি, আমিরুল মুমিনকে একবার করে দেখে আসি, একটু করে দেখে আসি। তো একটা যুবক ছেলে এসেছে, যুবক ছেলে এখন নতুন, হয়তো 14-18 বছর বয়স। সেই ছেলেটি টাকনার নিচে কাপড়, পাড়ার যে টাকনা আছে টাকনা ঢাকা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় এই যুবককে উপদেশ দিতে ভুললেন না। এই সময়টায় মানুষ নিজেকে নিয়ে ব্যস্ত থাকে, যদি ইমানদার হয় যে আমার কি হবে, এই সময় ব্যস্ত থাকে যে আমার স্ত্রীর কি হবে, আমার ছেলেমেয়ের কি হবে, আমার মালধনের কি হবে, আমার হিসাব নিকাশের কি হবে, এগুলো নিয়ে ব্যস্ত থাকে যে একটু কিছু শেষখানে বলে দিই, কার কাছে কি পাওনা দাওনা আছে, এইসব করি। ওইসব না, ওই যুবক ছেলেটি দেখা করে চলে যাচ্ছে। তখন বলছেন আমিরুল মুমিনীন, রুদ্দু আলাইয়া হাযাল গোলাম, এই বালকটিকে আমার কাছে একটু ফিরিয়ে নিয়ে এসো, কাছে নিয়ে এসছো, কারণ আমার আওয়াজ অত জোরে আর হয় না, নিয়ে আসো। কাছে আসলো ছেলেটি, যুবক ছেলেটি, বললেন তিনি যে ইয়া গোলাম, হে বৎস, ইরফা সাওবাক, তোমার কাপড়টা একটু উঠিয়ে পড়ো, টাকনার উপরে কাপড় পরো, কেন, ফাইন্নাহু আনকালে সাওবিকা ওয়া আতকালে রব্বিকা, এতে তোমার কাপড়টা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে ময়লা আবর্জনা থেকে, ওয়া আতকালে রব্বেক, আর তুমি তোমার প্রতিপালক রবকে অধিক ভয় করবে, অধিক তাকওয়া অর্জন করতে পারবে, আর যারা মুত্তাকি আল্লাহ ভীরু তাকওয়া অর্জনকারী তাদের জন্য আল্লাহ জান্নাতকে বরাদ্দ করেছেন। সারে ওয়েলা মাগফিরাতি মির রব্বিকুম ওয়া জান্নাতিন আরযুহা আস-সামাওয়াতু ওয়াল আরযু উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত কার জন্য তৈরি করা হয়েছে, আল্লাহ বলছেন মুত্তাকিনদের জন্য তৈরি করা হয়েছে। তাহলে টাকনার নিচে যদি আপনার কাপড় থাকে, তাহলে আপনার মধ্যে তাকওয়া নেই, আল্লাহ ভীরুতা নেই, জাহান্নামের আযাব থেকে বাঁচতে চান না, কারণ প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বুখারী হাদিস, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার, টাকনার নিচে যে কাপড়টুকু যাবে, যতটুকু যাবে, অতটুকু জাহান্নামে যাবে। আপনি জান্নাতে যাবেন আর আপনার টাকনার নিচে জাহান্নামে থাকবে, মানে ওটুকু কেটে দেওয়া হবে নাকি, হ্যাঁ না, আপনাকে জাহান্নামের চরে রাখা, চর বুঝেন তো, হ্যাঁ, যেখানে অল্প অল্প পানি থাকে, জাহান্নামের চরে রাখা হবে, আবু তালেবের মতো হালকা শাস্তি দেওয়া হবে, যাতে আপনার টাকনা পর্যন্ত আগুন হবে, কিন্তু তাতে কি হবে, যেমন আবু তালেবের শাস্তি সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস সহিহ মুসলিমে, যে টাকনা পর্যন্ত একটি স্যান্ডেল থাকবে, ওই টাকনার নিচে পর্যন্ত স্যান্ডেলটি থাকবে, কিন্তু ইয়াগলি মিন হুমা দিমাগুহু, আবু তালেবের এই নিম্ন শাস্তি, সবচেয়ে হালকা শাস্তি হবে জাহান্নামে, সেই শাস্তিতে তার মগজ টকবক টকবক করে ফুটতে থাকবে, ফুটন্ত অবস্থায় থাকবে জাহান্নামে। তাহলে আপনার জন্য যে সহিহ বুখারীর হাদিস, যাতে কোনো সন্দেহ নেই, যে টাকনার নিচে যদি কাপড় যায়, জুব্বাই হোক আর লুঙ্গি হোক আর ফুল প্যান্ট হোক আর পায়জামাই হোক, যে কোনো কাপড় হোক না কেন, জাহান্নামে যেতে হবে, এটা বুঝতে পারছেন না, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাও ওহী, যেমন কোরআনে কারীমের কথা ওহী। আর বেশি লম্বা না করে এখানে আমার আলোচনা শেষ করছি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সমস্ত রকমের গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন।